হ্যালো ফ্রেন্ডস, নূর ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা বাসায় করা কিছু ঐকিক নিয়োগের অঙ্ক শিখব, যে অঙ্কগুলিকে আমরা কয়েক মুহূর্তের মধ্যে কীভাবে করব সেটার জন্য করব, এবং তার সঙ্গে এই অঙ্কগুলিকে কীভাবে আমরা অ্যাপ্লিকেশন করব সেটাও শিখব। তার আগে আমি বলবো যে ভিডিওটা তোমাদের পুরোপুরি দেখতে হবে, না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না। বেসিক টু অ্যাডভান্স তার সঙ্গে আমি কনসেপ্টটা আলোচনা করব, এবং এই ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই প্রয়োজনীয়। চলো তাহলে অঙ্কটা আমরা করে ফেলি। দেখো, 35 জন মহিলা একটি কাজ 15 দিনে করতে পারে, কতজন মহিলা 25 দিনে কাজটি শেষ করবে? ঠিক আছে, এটা ব্যাংকে এসেছিল 2005-এ। তো অপশন আমরা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো যদি এটা আমরা একটু বড় নিয়মে করি, তো আমরা প্রথমে জানি আমরা যে লিখবো আমরা যে 35 জন, আমি জাস্ট ছোটো করে লিখছি, 35 জন মহিলা কাজটি করতে পারবে কদিনে? 15 দিনে, তাই না? এটা করবো আমরা। এবং একজনে তো আমরা 15/35, ঠিক আছে, তারপরে কত আছে 25, তাহলে 25 জনে করতে পারে 15×35/25, ঠিক আছে। তো 5×7=35, 5×5=25, আর 3×5=15, তাহলে 3 এবং 7 গুণ করলে অ্যান্সার আমাদের 21 হচ্ছে আমাদের এই অ্যান্সার। জাস্ট এবার দেখো, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে 15 এবং 35 গুণটা কেন হলো, ঠিক আছে। তো এইটা আমরা একটু জেনে নিই আমরা, চলো তাহলে আমরা এটা মিটিয়ে দিই। তাই 15 এবং 35 গুণটা কেন হচ্ছে, আগে জাস্ট দেখে নাও দুটো সম্পর্ক আমরা এখানে শিখবো। আমরা জাস্ট ব্যস্ত সম্পর্ক, অনেকে বলে আবার অনেকে বলে বিপরীত সম্পর্ক, যেটাই বলুক না কেন জিনিসটা একই। তো ব্যস্ত এবং বিপরীত সম্পর্ক জিনিসটা কি? দেখো, যদি কোনো একটা রাশি, যে কোনো রাশি হতে পারে, হ্যাঁ, তাহলে জন ধরলাম, জন একটা রাশি ধরলাম, ঠিক আছে, এবং দিন একটা ধরলাম রাশি। এই দুটি রাশির মধ্যে যদি সম্পর্ক কি, যদি জন বাড়ে, ঠিক আছে, তার সঙ্গে দিন যদি কমে যায়, শর্ত একই শর্তে, একই শর্তে যদি জন বাড়ে এবং দিন কমে, অথবা যদি দিনটা কমে এবং জনটা বাড়ে, তাহলে এইটাকে বলবো আমরা ব্যস্ত বা বিপরীত সম্পর্ক। তোমার আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। ধরো এই পেনটা, মার্কারটা যখন আমি লিখছি, তখন কী হচ্ছে, লেখাটা বাড়ছে, বাট আমার এই যে ভিতরে কালিটা আছে না, সে কালিটা কী হচ্ছে, কমছে। তাহলে আমাদের লেখা বাড়ছে এবং কালিটা কমছে, তাহলে এইটাকে বলবো আমরা ব্যস্ত সম্পর্ক। মানে কোনো রাশি বাড়বে, তার অন্য একটা রাশি কমবে, এরকম যদি অপোজিট যদি আমাদের সম্পর্ক হয় সেটাকে বলবো ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। আর একটা সম্পর্ক আছে আমাদের, কি, সরল সম্পর্ক। যদি সরল সম্পর্ক হয় তো আমরা দেখো সরল সম্পর্ক, ঠিক আছে, সরল সম্পর্ক যদি হয়, তো আমরা সরল সম্পর্ক নিয়ে হচ্ছে দুটি রাশি, একটি বাড়বে তো অপরটিও বাড়বে, ঠিক আছে, যদি কমে ইও কমবে। মানে দুটো রাশির মধ্যে একটা বাড়লে অপরটিও বাড়বে, ঠিক আছে, এবং আরেকটি কমলে তার পরের যে অপোজিট যে দিবে সেটাও কমবে। এর অর্থ হচ্ছে দুটি রাশি একইভাবেই চলবে, ঠিক আছে। ধরো যদি আমি এই জায়গা থেকে, এটা 15 কিলোমিটার রাস্তা একটা, ঠিক আছে, এটা 15 কিলোমিটার রাস্তা, এটা বাস, যদি আমি 5 কিলোমিটার যাই, ঠিক আছে, হয়তো বাস ভাড়া আমার 20 টাকা নিল। যদি আমি 15 কিলোমিটার যাই, তাহলে নিশ্চয়ই আমার ভাড়াটা বেশি নেবে, আমি ধরলাম 30 টাকা নেওয়া হলো আমার। তো দেখো, যখন 5 কিলোমিটার যাচ্ছি তখন 20 টাকা নিচ্ছে, এবং যখন আমি 15 কিলোমিটার যাচ্ছি তখন আমার 30 টাকা নিচ্ছে। তার মানে কি বলতো, যে আমার দূরত্ব বাড়ছে, তাহলে আমার কি, টাকাও বাড়ছে, তাহলে দূরত্ব বাড়ছে, টাকাও বাড়ছে, দূরত্ব যদি কমে দিই টাকা কমে আমার, তখন এটা সরল সম্পর্ক, ঠিক আছে। চলো তাহলে সরল এবং ব্যস্ত সম্পর্ক তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এবার আমরা শর্ট ট্রিক্স যেটা বলছিলাম সেটা আলোচনা করবো। দেখো তাহলে জন দিন আমাদের ব্যস্ত সম্পর্ক, কারণ জন যদি বেড়ে যায় তাহলে আমাদের দিন কমবে, আর দিন কমলে জন আমাদের বাড়বে, তাহলে এটা আমরা জানি ব্যস্ত সম্পর্ক। তো ব্যস্ত সম্পর্ক যদি হয় জাস্ট 35 এবং 15 গুণ করে দাও, 15 গুণ করে দিলাম, তার সঙ্গে নিচে কে আছে 25, কিছু দেখতে হবে না, বাস এটাকে তুমি কাটাকাটি করে দাও। তো কত হচ্ছে, 3×5=15, 5×5=25, 5×7=35, 3×7=21, দেখ চোখের পলকে কিন্তু এই ধরনের অঙ্ক তোমরা করে ফেলতে পারো। ধরো তোমাকে এখানে 35 দেয়নি, কত দিয়েছে,
30 দিয়ে দিয়েছে ঠিক আছে আর একটা ধারকের মধ্যে কি 30 দিয়েছে এবং এখানে 16 দিয়েছে এবং আমাদের যেখানে 25 দিন আছে সেখানে ধরো আমি 20 দিন দিয়ে দেওয়া আছে তো আমরা এটাকে কিভাবে করব চলো একই ভাবে দেখো জন্মদিন দিয়ে দিয়েছে তাই জন্মদিন মানে ব্যস্ত সম্পর্ক আর ব্যস্ত হলে আমরা জাস্ট গুণ করে দেব 30 এবং 16 তার সঙ্গে 20 বা 0 0 আর 2 16 3 8 24 চোখের পলকে কিন্তু উত্তর হয়ে যাবে তাই না তাহলে আমরা এগুলোকে খুব সহজে করতে পারি চলো আরেকটা অঙ্ক দেই তা তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে একটু আলাদা দেই আমি ঠিক আছে তো দেখো আমরা এটা মিটিয়ে দিলাম আচ্ছা যদি আমি জনের জায়গায় বসাই 36 আমি বসালাম কত 36 বসিয়ে দিলাম এবং এর দিন দিলাম না কি দিলাম আমি ঘন্টাই কি দিলাম আমি ঘন্টাই তাহলে ঘন্টা এটা একটা সময় এই তাহলে আমি কত দিলাম 25 ঘন্টা দিলাম আমি ঠিক আছে এবার কতজন মহিলা আমি দিলাম এখানে 20 দিলাম দেখো জন এবং সময় দিনটা সময় ছিল তার মানে সময় এবং জন যদি থাকে তাহলে আমরা জেনারেলি ব্যস্ত বলবো আমরা তো একই নিয়ম দেখো 36 × 25 তার সঙ্গে কত গুণ করবো ভাগ করবো 20 জাস্ট কারা রইলো 5 5 25 তাহলে 4 5 20 4 9 36 তো 5 9 কত হচ্ছে আমাদের 45 তাই না তাহলে আমরা এই ধরনের অঙ্ককে কয়েক মুহূর্তের মধ্যে করে ফেলতে পারছি যদি ব্যস্ত হয় চলো এবার আমরা সরল যদি হয় তো আমরা সরলটাকে কিভাবে করব সেটা জেনে নেই চলো যে 7 দিনে 105 কেজি আটা লাগলে 58 দিনে কত কেজি আটা লাগবে ঠিক আছে তো আমরা দেখো এই জিনিসটা যে দিন এবং কেজি দেখো যদি আমি 7 দিনে যদি 105 কেজি যদি আমার আটার প্রয়োজন হয় তো যদি 10 দিন করি আমার আটার প্রয়োজনটা কী হবে বেশি হবে তাই না এবার যদি আমি 5 দিন করি তাহলে আটার প্রয়োজন কী হবে কম হবে তাহলে জানলাম যদি দিন বাড়ছে তো আমাদের আটা বাড়ছে এবং দিন কমছে তো আটা আমাদের কমছে তাহলে এটাকে কী বলবো আমরা সরল সম্পর্ক এবার আমরা সরল সম্পর্ক যদি হয় তো জাস্ট তোমরা দেখে নাও যে কি কেজি বের করতে হবে আর ওপরে কত কেজি আছে 105 কেজি জাস্ট এটা বসিয়ে দাও ঠিক আছে এবং এই ধরো উল্টে যাবে মানে দিন দিন উল্টে যাবে মানে ওপরে গেলো 58 এবং নিচে গেল 7 এবার তুমি ভাগ করে দাও 7 15 105 এবার এটা গুণ যদি করো তাহলে 820 কেজি আটার প্রয়োজন তাহলে তোমরা বুঝতে পেরেছো দেখো 7 দিনে কত 105 কেজি 58 দিন অনেক দিন হয়েছে তা নিশ্চয়ই আমাদের বেশি বেশি আটার প্রয়োজন হবে এবার যে অঙ্কটা আমি আলোচনা করব এটা অনেক পরীক্ষায় কিন্তু এসেছে মানে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা তুমি এই অঙ্কটা অবশ্যই তুমি করে যাবে দেখবে তুমি প্রমাণ পেতে পারো চলো তাহলে সেই অঙ্কটা আমরা করে ফেলি এবার দেখো যে একটি শিবিরে 4000 জনের জন্য 190 দিনের খাদ্য মজুদ ছিল 30 দিন পরে 800 জন অন্যত্র চলে গেল অবশিষ্ট খাদ্য কত দিন চলবে এখানে 4000 জাস্ট এটা তুমি লিখে ফেলবে এবং দিন সংখ্যা 190 দিন লিখে ফেলবে দেখো এবার দেখো 30 দিন পরে এর মানে হচ্ছে 30 দিনে খাবার অলরেডি খাওয়া হয়ে গেছে তো 30 আমি বাদ দিয়ে দিলাম পড়ে থাকলো 160 দিন ঠিক আছে এবার 800 জন অন্যত্র চলে গেল ছিল কতজন আমার 4000 জন ঠিক আছে এখন কি হলো এই যে 4000 জন ছিল আমার এইখান থেকে 800 জন চলে গেল তাহলে এখন থাকলো আমার 3200 থাকলো তাহলে 4000 জন খাদ্য এখন থাকলো 160 কিন্তু খাবে কজনে 3200 জনে তো আমরা জানি এটা ব্যস্ত নিয়ম জন এবং দিন আছে ব্যস্ত নিয়ম জাস্ট 4000 বসিয়ে দাও আমি জাস্ট অন্য কালি ইউজ করি তুমি 4000 বসিয়ে দাও তার সঙ্গে পেলাম 160 বাস তুমি এটাকে নিচে বসিয়ে দাও শেষটা হবে নিচে বাস সমাধান হয়ে গেল তোমার তো 0 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
সহজে কিন্তু এই ধরনের অঙ্ক আমরা করে ফেলতে পারছি। এবার আমি যে এই দেখো জন আর দিন দুটো রাশি আছে, যদি তিনটে বা চারটে রাশি হয় তখন আমরা কি করব। এবং এর চেয়ে কিছু কিছু অঙ্ক হার্ড আছে, সেগুলো আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে। তার আগে একটা কথা বলি, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশনটা প্রেস করে দিবে।